ভাই আজকে হোমওয়ার্কটা করেছিস এই রে আমি আজকে তো ভুলে গেছি কি হবে বল তো আমি করেছি কিন্তু পুরোটা পারিনি আজকে তো আমি বোকা খাবো জানিস তো তুই তো একটু করেছিস আমি তো কিছুই করিনি কি হবে এক্ষুনি তো ঘন্টা করবে আর আমাদের দুজনকে ক্লাসে যেতে হবে আরে লকডাউন ছিল অনলাইনে ক্লাস হচ্ছিল সেগুলোই ভালো ছিল পরীক্ষার সময় আমরা দেখে দেখে লিখে নিতাম এসব কোনো ঝামেলা ছিল না কোনো চাপ ছিল না এখন স্কুল খুলে গেছে চলো সেই আবার আগেকার মতো হ্যাঁ কিন্তু একটা ভালো জিনিস যে আমরা বন্ধুদের সাথে দেখাশোনা করতে পারছি খেলাধুলা করতে পারছি যে কোনো এতদিন ছিল না কিন্তু মুশকিল হচ্ছে এই পরীক্ষার সময় আবার লেখো না পারলে ফেল এইগুলোই চিন্তার বিষয় তাই না বল হ্যাঁ রে তুই একদম ঠিক বলেছিস কি আর করা যাবে চ এখন ক্লাসে চ গুড মর্নিং Good ওকে আমি আগের দিন যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সবাই কি করেছো কিন্তু আজকের এত স্টুডেন্ট কম কেন ক্লাসে কি করে এরা সব ঘরে বসে এত বছর তো ঘরে বসেই কাটালো এখন যে স্কুল খুলেছে আবার সেই সব ফাঁকি দেওয়া শুরু আসুক পরের দিন একটা একটা করে সব কটাকে ধরবো আর তোমরা তিনজন সব হোমওয়ার্ক করেছো তো রিনা তুমি হোমওয়ার্ক করেছো ইয়েস স্যার আমি সব হোমওয়ার্ক করেছি সব আমি পেরেছি স্যার ভেরি গুড আর পটল তুই হোমওয়ার্ক করেছিস আর এদিকে রামু তুই হোমওয়ার্ক করেছিস স্যার আমি চেষ্টা করেছি কিন্তু লাস্টের দিকে দশটা ছিল আমি সেই কটা পারিনি স্যার আমার একটু পেটটা খারাপ হয়েছে আমি একটু বাথরুমে যাব স্যার খুব যন্ত্রণা করছে আমার আরে আরে আগে বলবি তুমি যা যা এক্ষুনি যা এক্ষুনি যা বাথরুমে তাড়াতাড়ি যা রিনা সব অঙ্ক ভালো হয়েছে কোনো অসুবিধা নেই তুমি এই ক্লাসে ফার্স্টই হবে আমি জানি আর এই যে পটল কুড়িখানার মধ্যে দশটা করেছিস আর দশটা পারিসনি আবার যেই দশটা করেছিস তার মধ্যে আর পাঁচটা ফুল কি যে করিস তোরা ঘরে বসে আর তোর বন্ধু কোথায় গেল এখনো এলো না এক্ষুনি তো ঘন্টা পড়বে বাথরুমে গেছে না হয় মিনিট তো বাপ রে বাপ কি পেট যন্ত্রণা হচ্ছে ওর আজকে আর ওকে কিছু ধরা যাবে না নেক্সট ডে ওকে আমি ধরবো আর পট উঠ তোরা ঘরে বসে আর তোর বন্ধু কোথায় গেল এখনো এলো না এক্ষুনি দু ঘন্টা পড়বে বাথরুমে গেছে না হয় কুড়ি পঁচিশ মিনিট তো হলো বাপরে বাপ কি পেট যন্ত্রণা হচ্ছে ওর কিছু ধরা যাবে না নেক্সট ডে ওকে আমি ধরবো আর পটল যে আমি কারেকশন করে দিলাম আর একবার করে প্র্যাকটিস করবি ঠিক আছে অন্য একটা দিন তোকে আমি পরীক্ষাগুলো নেব আর রিনার তো কোনো চিন্তা নেই

করে নি হুম দেখ আমি কোনো বোকাও খেলাম না আর তুই বকা করেও বোকা খেলি কেমন আইডিয়া বাহ হেভি আইডিয়া তো এরপর যখন হবে আমিও ট্রাই করব এই সেম অ্যাক্টিং না না একদম না সবাই এসব করে না বুঝলি তুই করবি না এগুলো শুধু আমিই করি ঠিক আছে করবো না

拜拜。